বন্ধুরা আমি পিন্টু, আর আপনারা দেখছেন পিন্টু নস্কর ইউটিউব চ্যানেল। বন্ধুরা আজকে সেই আগের মতনই আপনাদেরকে দেখানোর জন্যে এই মধ্যমগ্রামের সাজিরহাটে এই কর্কের মার্কেটে আজকে এসেছি। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যে দেখুন রাস্তার ধারে চারদিকেই একটা কর্কের বাজার। এই মোটামুটি কাটা থেকে শুরু করে 250 টাকা পার কেজি যেখানে বিক্রি হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখুন আপনারা খুবই মজা পাবেন, এবং এখানে এখানে পর্ক একদম টাটকা ফ্রেশ, আপনারা এই বাজার থেকে একবার ঘুরে যেতে পারেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটি অন করে অল করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট আপনারা সবসময় পেয়ে যান। তো বন্ধুরা দেখুন আমার পিছনে এই দাদা এই পর্ক কাটছে, দেখুন 250 টাকা পার কেজি, খুবই টেস্টি। অনেক দূর থেকে লোক এখানে এসে এই পর্ক মিট কেনার জন্য আসে। এই বাজারটা খুবই জনপ্রিয় এই কলকাতার মুখে, এই বাজারটাই একমাত্র এখানকার খুবই পুরনো এবং খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি একদম ফ্রেশ ডিলিশিয়াস পাওয়া যায়। তো বন্ধুরা দেখতে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন। কটা কাটা হলো সকাল থেকে? উনিশটা চলছে, অনেক কাটা হয়ে গেছে। এবার 4টে বাকি আছে, এক পিস আছে, কেজি কত করে কাকা? 250 কেজি। রাস্তার ধারে এখন সব জায়গায় মোটামুটি মাংস চাহিদা। আমার তো একটু মাংস লাগবে বামন গাছ দিয়ে, আমাদের না হলে চলে না, সেটা স্বাভাবিক। বাংলাদেশি মাল তো আমরা এ লাগবেই। আর এদিকে ভালো করে করো, ফটো ফটো ব্যাক করো, হ্যাঁ ভালো করে দেবো। হয়ে গেছে, বলো দাদা আমার তো মাংস দেখে দাও, আটটি মাটি দিও না, বাদে দিও না, বাদে কম আর বাদে দিও না, দিছি কি দেখো না। ঠিক আছে এবার একটু মাংস দেখে দিয়ে দাও। ২৫০ পার কেজি, ছোট ছোট পিস আছে। আজকে ছোট একটু বাড়ি নিয়ে করতে পারছে না বাড়িতে, দাদা আজকে বলতো খুব চাপ হবে তো, বলো দিদি বলো, আজকে তো চাপ দেখুন চাপে। হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে লাইভ দেখালাম যে এই পর্ক কীভাবে গরম জল দিয়ে কীভাবে পরিষ্কার করে, সেই ভিডিও আপনাদের দেখালাম। তো এখান থেকে ফ্রেশ একদম ডিলিশিয়াস পর্ক সবসময়ই পাওয়া যায়, আপনারা যখনই আসবেন সকালে করে আর চলে আসতে পারেন, সকাল করে এসে আপনারা এখানে ফ্রেশ এবং টেস্টি এই পর্ক মিট এই বাজার থেকে নিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা টাটা, বাই বাই। এটা মধ্যমগ্রামের রাস্তা, মধ্যমগ্রাম যেতে রাস্তা, আর একটা সামনে মোটামুটি পড়েছে
আপনাদের দেখাচ্ছি, এগুলো দেখুন। ১ কিলো ৬০০ গ্রাম দারুন মাংস হয়েছে, বাড়ি কম আর কেটে দিলাম, বাড়িতে বেশ করে নেন আজকে, ঠিক আছে আমি আটটা কেটে দিয়েছি, বন্ধুরা। এইদিকে হচ্ছে সোদপুরের রোড, আর এই সোদপুরের রোডের এই সাজিরহাট স্টপেজ, এটা এখানে এই পর্কের মাংসের বাজার। আর এই দিকটা দেখুন, এইটা যাচ্ছে একমাত্র মধ্যমগ্রাম দিকে, এই কিছুটা দূরে মধ্যমগ্রাম, মিনিমাম পাঁচ মিনিট অটোতে। তার মাঝখানে এখানে এই সাজিয়ারে অবস্থিত এই পর্কের বাজারটা। বন্ধুরা আপনাদের যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম।